ঘুষ ছাড়া চাকরি পাওয়া আর সোনার হরিণ পাওয়া যেন একই কথা। দেশে সেই ঘুষের বাজারের রমরমা অবস্থা। প্রতিনিয়ত এই বাজার আরো ফুলে ফেঁপে উঠছে। কারণ পাবলিক সার্ভিস কমিশনের সামান্য অংশ বাদ দিয়ে প্রায় সব সরকারি চাকরিতে টাকা লাগে, টাকা ছাড়া কোনো কথা নেই। বর্তমানে দপ্তরি বা অফিস সহায়ক পদে চাকরি পেতেও লাগে 5-7 লাখ টাকা। কর্মকর্তা পর্যায়ের চাকরির দর ওঠে 22-25 লাখ। তবে স্থানকাল ভেদে ঘুষের রেট ভিন্ন ভিন্ন হয়। জেলা পর্যায়ে অফিস সহায়কের চাকরি পেতে 5-7 লাখ টাকা ঘুষ দিতে হয়, কিন্তু সচিবালয়ের ভেতর কোনো মন্ত্রণালয়ের অফিস সহায়কের চাকরির জন্য দিতে হয় 20 লাখ টাকাও। এক্ষেত্রে পুলিশ, ট্যাক্স, কাস্টমস এসব সেক্টরের চাকরির ঘুষের রেটের কোনো সীমা থাকে না। বর্তমানে বছরে গড়ে 50,000 চাকরি দিতে পারে সরকার। এর মধ্যে পিএসসির আনুমানিক 2,000 পদ বাদ দিলে থাকে 48,000। এর 75% চাকরির সংখ্যা হচ্ছে 36,000। প্রতিটি চাকরির জন্য গড়ে 15 লাখ টাকা হারে ঘুষ দিতে হলে 36,000 চাকরির জন্য 5,400 কোটি টাকা ঘুষ লেনদেন হয়, অর্থাৎ 5,000 কোটির উপরে। বিশ্লেষকরা বলছেন কোন চাকরিতে কত টাকা ঘুষ লাগে তা নিয়ে কোনো গবেষণা হয়নি। আবার সব চাকরিতে ঘুষ লাগছে বিষয়টি এমনও নয়। তবে ঘুষের যে ব্যাপকতা তাতে ধরেই নেওয়া যায় পিএসসির বাইরে 70-80% চাকরিতেই ঘুষ লাগে। এক্ষেত্রে সবচেয়ে বেশি বিপদে পড়ে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা, কারণ তারা কোনো রকমের লেখাপড়া টেনে নিতে পারলেও চাকরির টাকার যোগান দিতে পারে না। ফলে যাদের টাকা আছে তারাই চাকরি পাচ্ছে, আর যাদের টাকা নেই সেসব পরিবারের সন্তানরা চাকরি না পেয়ে হতাশায় ভুগছে। হতাশা থেকে কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে করা এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তাদের প্রতিবেদনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া বলেন, তদবির ছাড়া বা ঘুষ ছাড়া চাকরি পাওয়া আর আলাদিনের চেরাক হাতে পাওয়া সমান কথা। ফলে অনেক কষ্টে পড়াশোনা শেষ করার পর ঘুষের জন্য চাকরি না পেয়ে গভীর হতাশায় ভুগছেন হাজার হাজার বেকার।